আসসালামু আলাইকুম বন্ধুরা, গত একটা পর্বে আমি আপনাদেরকে লিরিক্স ওয়েবসাইট সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম এবং টোটাল কনসেপ্টটা বুঝিয়েছিলাম। সো ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আই বাটন থেকে দেখে আসবেন আগে, তারপর এই ভিডিওটা কন্টিনিউ। দেন আগেই তো বললাম ওই ভিডিওটাতে আমি বেসিক কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়েছি, এখন এই ভিডিওটাতে আমি কন্টিনিউ করব কিংবা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিরিক্স ওয়েবসাইটে পোস্ট করতে পারেন, লিরিক্স কোথা থেকে কালেক্ট করবেন, কোন কোনভাবে কালেক্ট করবেন, কীভাবে করলে কপিরাইট খাবেন না, কীভাবে করলে বেশি আর্নিং হবে, র্যাঙ্কে যেতে পারবেন, এভরিথিং সব কিছু প্র্যাকটিক্যালি আজকে আমি দেখাবো। তো বেসিক্যালি গত ভিডিওটাতে আমি আপনাদেরকে কয়েকটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, তার মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে একটি ডোমেন। সো আমরা যেহেতু ব্লগার দিয়ে কাজ করব সেখানে হোস্টিংটা আমাদের কিনতে হচ্ছে না, কিন্তু ডোমেন অবশ্যই একটি কেনার চেষ্টা করবেন, কারণ ফ্রি ডোমেনে খুব একটা গেইন করা যায় না। সো ডোমেন প্রাইস কিছুদিন আগে আমি মাত্র 300 টাকাতে আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম, বাট একটু প্রাইস বেড়ে যাওয়ার কারণে বর্তমানে আপনাদেরকে 400 সামথিং দিয়ে কিনতে হবে। অন্য অন্য জায়গায় কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি 950 টাকাতে ডোমেন বিক্রি করছে, বাট ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা যদি হোস্টিং লাগবেতে চলে যান ওখান থেকে 400 টাকা প্লাস, মানে 400 প্লাস কিছু টাকা দিলে আপনারা একটি ডোমেন পেয়ে যাবেন আশা করি। সো প্রথমত ডোমেনটা কেনার পরে আমরা কাজটা কন্টিনিউ করতে পারবো ব্লগার দ্বারা। দেন তার আগে বলে রাখি, আমি কিন্তু বলেছিলাম কপি কন্টেন্টে কাজ করবেন কিন্তু আপনারা অ্যাডসেন্স এখানে পাবেন। সো এই বিষয়ে অনেকেরই প্রশ্ন থেকে যায় যে কপি করবো তারপর অ্যাডসেন্স কীভাবে পাবো, সবাই তো হুবহু কপি করতে শুরু করে দিবে তাই। সো কপি কন্টেন্ট বলতে সব ধরনের কন্টেন্ট কপি করলে কিন্তু আপনারা অ্যাডসেন্স পাবেন না। সো এর জন্য বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো কপি করা বৈধ, মানে একেবারে হুবহু কপি করা না, কিছু ট্রিক্স আছে যেগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সামনে। দেন কিছু কন্টেন্ট আছে কপি করা বৈধ, তার মধ্যে লিরিক্স একটা, এগুলোকে বলা হয় সম্ভবত কমিউনিটি কন্টেন্ট। সো একটা গানের লিরিক্স এটা কিন্তু কমিউনিটি কন্টেন্ট, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে গানটা আর গান থাকলো না। এরকম এই ধরনের কন্টেন্টের মধ্যে পড়ে SMS, এরপর স্ট্যাটাস, বিভিন্ন স্ট্যাটাসের যে ওয়েবসাইটগুলো আছে এইগুলা, এই কন্টেন্টগুলো মূলত কমিউনিটি কন্টেন্টের মধ্যে পড়ে। সো কমিউনিটি কন্টেন্ট কপি করাই যায়, এটা গুগলের স্বীকৃতি আছে, তবে হুবহু কপি করা যাবে না, কিছু কন্টেন্ট কিংবা কিছু কনসেপ্ট এখানে চেঞ্জ করতে হবে, সেটাই আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আর দেরি না করে চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সো অলরাইট বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন এখানে আমি একটি ব্লগার সাইট ক্রিয়েট করে রেখেছি যেটার নাম আমি দিয়ে রেখেছি newlyricsbd.blogspot.com। সো আমি শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসের জন্য আর একটা ডোমেন কিনে আপনাদেরকে দেখাইনি, তবে অবশ্যই আপনারা ডোমেন কিনে সাইটটার সাথে অ্যাটাচ করে নেবেন, সে বিষয়ে টিউটোরিয়াল আমার দেওয়া আছে। তো মূলত এই সাইটটাতে আমরা একটি থিম আপলোড করব এবং বেসিক পোস্টটা করা দেখব। সো থিমের ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি কিংবা আগে বলেছি, অবশ্যই এখানে আপনারা একটি পেইড থিম ইউজ করার চেষ্টা করবেন কিংবা ট্রাই করবেন, বিকজ পেইড থিম প্রচুর ফাস্ট হয়, আপনার সাইটটা গুগলে র্যাঙ্ক করবে দ্রুত এবং এখান থেকে অ্যাডসেন্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো এই চলে আসলাম আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কীভাবে ব্লগার কাস্টমাইজ করতে হয় আমি বেসিক অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, সেজন্য বেসিকটা দেখাচ্ছেন। এখন আমরা এখানে একটি পেইড থিম আপলোড করবো, এর জন্য আমি থিমের উপর ক্লিক করছি। আর একটা কথা মাথায় রাখবেন যে লিরিক্স ওয়েবসাইটের জন্য যে কোনো ধরনের থিম ইউজ করতে পারেন আপনি, বিকজ আপনার সমস্ত ট্রাফিক আসবে কিন্তু গুগল সার্চ থেকে। সো থিম আপলোড করতে হলে স্বভাবত এখান থেকে এডিট এইচটিএমএল ক্লিক করতে হয় থিমে এসে, এবং এই টোটাল কোডটা মার্ক করে এখান থেকে ব্যাক স্পেস চেপে সরিয়ে দিতে পারেন, দিয়ে এই ঘরটা একদম ব্ল্যাঙ্ক করে ফেলবেন। এখন আপনাদের পেইড একটি থিম, সেই থিমের সমস্ত কোডটা আপনারা কপি কিংবা কাট করে নেবেন এখান থেকে। নেবার পর চলে আসবেন আপনাদের ব্লগারে, দেন আসার পর এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট সেভ থিমের উপর ক্লিক করে দিবেন। থিমটা সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের এই সাইটটাকে আমরা একটু রিলোড দিই তাহলে দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আমাদের সাইটটা অনেকটা ফাস্ট হয়ে যাবে এবার। তবে আরেকটা কথা বলে রাখি, পেইড থিম যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে নক করতে পারেন কিংবা মেইল করতে পারেন, এবং একই সাথে যদি কেউ ওয়েবসাইট নিজে বানাতে না পারেন, কাস্টমাইজ না করতে পারেন, তাহলে আমাদেরকে নক করতে পারেন, আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে আপনাকে দিয়ে দিতে পারবো। সো আমরা কমপ্লিটলি থিমটা আপলোড করে ফেললাম, এখন থিমটা কাস্টমাইজেশন আমি আপনাদেরকে দেখাবো না, অনেকটা ভিডিওতে দেখিয়েছি আগেই বললাম, এখন জাস্ট কীভাবে এখান থেকে আপনার একটি লিরিক্স পোস্ট করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য আমরা চলে যাবো পোস্টে। সো পোস্টে আসার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ পোস্টের উপর ক্লিক করছি। এখন আমাদের সামনে কিন্তু আমাদের পোস্টের ইন্টারফেসটা চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে এসছে। সো এখন এখানে আমরা একটা লিরিক্স পোস্ট করব। সো এর জন্য আপনারা সবসময় নতুন নতুন সং এবং সব থেকে জনপ্রিয় সংগুলো কিন্তু আপনাদের সাইটে পোস্ট করবেন, বেসিক্যালি সব ধরনের গানই পোস্ট করবেন, তবে বিশেষ করে জনপ্রিয় কোনো গান কিন্তু মিস করবেন না। সো এক্সাম্পল হিসেবে আমি একটি ওয়েবসাইট বেছে নিয়েছি আজকে এবং এই ওয়েবসাইটটিতে আসলাম। সো ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন goodnight.com, তার মানে GDNight আমাদের শর্টকাট যেটা লিখি .com। সো এই সাইডে কিন্তু অ্যাডসেন্সের অ্যাড শো করছে, দেখতে পাচ্ছেন তারা সব কিন্তু লিরিক্স দিয়েছে এখানে এবং বাংলাতে দিয়েছে তারা সমস্ত লিরিক্সগুলা। সো এখান থেকে একটা লিরিক্স যদি আমরা ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে, ফাগুনে আগুন দিয়ে যাও, দীপময় দাসের একটি গান। সো আমরা এই লিরিক্সটা আমরা ওপেন করছি। সো দেখতে পাচ্ছেন আমরা পোস্টটা ওপেন করার পর এখানে কিন্তু অ্যাড শো করে, এই জন্য জায়গাটা ফাঁকা আছে, আমাদের নেটওয়ার্ক কোয়ালিটি খারাপ, এই কারণে কিন্তু অ্যাডটা শো করেনি। সো নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে গুগলের কিংবা অ্যাডসেন্সের অ্যাড কিন্তু শো করতেছে। দেন এখন এখান থেকে আমরা এই গানটা যদি আমরা আমাদের ব্লগ স্পটে কিংবা আমাদের ব্লগারে আমাদের সাইডে পোস্ট করতে চাই তাহলে কীভাবে করবো,
সো এক্সাম্পল হিসেবে একেবারে হুবহু এখান থেকে টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে এসে আমাদের পোস্ট টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম। এখন একেবারে হুবহু পোস্ট করলে কিন্তু এই পোস্টটা সবসময় সার্চে আগে থাকবে, আপনার এই পোস্টটা কখনো সার্চে আগে যাবে না। সো এই জন্য কিছুটা চেঞ্জ করে দিবেন আপনারা এখান থেকে, যেমন এখান থেকে এই বাংলাটা আমি কিন্তু চাইলে আগে দিয়ে দিতে পারি, মানে একদম আগে, তারপরে ইংলিশটা থাকবে। সেই একই দাঁড়ালো দেখতে পাচ্ছেন ফাগুনে আগুন দিয়ে যাও, এবং এখানে ইংলিশ আছে ফাগুনে আগুন দিয়ে যাও। এক্সাম্পল হিসেবে আমি কমাগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং এখান থেকে একটা ড্যাশ ব্যবহার করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের ইউনিক টাইটেল ক্রিয়েট। বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন আপনারা আশা করছি। দেন তারপর আসে সঙের ব্যাপারটা। সো তাদের পোস্ট কোয়ালিটি আপনারা একটু দেখেন, তারা সর্বপ্রথম কিন্তু সঙের টাইটেলটা দিয়েছে, এরপর সং সম্পর্কে কিছু, এরপর এই সংটা সম্পর্কে বিস্তারিত তারা লিখেছে, যে সংটা কে লিখেছে, কে গিয়েছে, কে ভোকাল দিয়েছে, কে ডিরেকশন করেছে, কিংবা কোন স্টুডিওতে এটা রেকর্ড হয়েছে, এভরিথিং সব কিছু। এরপর লক্ষ্য করবেন তারা আবারও টাইটেলটা দিয়েছে এবং তারপরে বাংলাতে খাঁটি বাংলা বর্ণে কিন্তু তারা লিরিক্সটা লিখেছে। এরপরে দেখতে পাচ্ছেন তারা খাঁটি বাংলা বর্ণে আবার টাইটেলটা দিয়েছে এবং এখান থেকে ইংলিশে তারা লিরিক্সটা লিখেছে। সো এখন এই পোস্টটা আমরা কপি করে কিভাবে আমাদের সাইটে করব। সো আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি লিরিক্স হচ্ছে কমিউনিটি কন্টেন্ট, সো এটা কপি করতে পারবেন, বাট একটু ট্রিক্স খাটিয়ে কপি করতে হবে। তো এরা যেভাবে দিয়েছে হুবহু আমরা এভাবে কিন্তু দিতে পারি না, সেই জন্য আমরা সর্বপ্রথম এখান থেকেই কপি করছি বিষয়টা, কিংবা টোটাল জিনিসটা আমরা এখান থেকে কপি করলাম। সো কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেবার পর কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে শো করছে, একদম তাদেরও যেমন আমাদেরও ঠিক একই রকমভাবে শো করছে। এখন এই জিনিসটা আমরা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি, উপরে একটু ফাঁকা রেখে দিচ্ছি আমরা। সো এখন এই জিনিসটা তারা ইংলিশ ফন্টে লিখেছে কিংবা ইংলিশে লিখেছে, সো এই জিনিসটা আমরা বাংলাতে চেঞ্জ করে দিতে পারবো, যে সং হচ্ছে ফাগুনে আগুন দিয়ে যাও, এটা বাংলাতে লিখে দিব ফাগুনে আগুন দিয়ে যাও, ফয়কার গহস্য দন্ত নয়কের এইভাবে, কিংবা মধ্যাহ্ন নয়কের, যাই হোক। এরপর এই টাইটেলটাও বাংলা অক্ষরে লিখে দিব। জাস্ট আমি কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনার এক একটা সং এক একভাবে এডিট করে কপি করে ইউজ করতে পারেন। সো এক্সাম্পল হিসেবে আমি এটা এভাবে রেখে দিচ্ছি, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা আপনারা বাংলায় লিখে দিন, অনেক সময় লেগে যাবে। ধরুন এই সংটা কিংবা এই জিনিসটা আমরা বাংলায় লিখে দিচ্ছি সং পরিস্থিতিটা, তো এখন এখান থেকে এন্টার করে দিলাম আমরা। দেবার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তারা বড় করে কিংবা বোল্ড আকারে তাদের টাইটেলটা দিয়েছে এবং বাংলাতে, একদম সম্পূর্ণ বাংলাতে এই সংটা লিখেছে, তারপরে নিচে ছোট্ট করে একটা ইংলিশ লিরিক্স তারা দিয়ে দিয়েছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ইংলিশ লিরিক্সটা এখান থেকে কপি করে নিয়ে যাব, গিয়ে আমাদের সাইডে সর্বপ্রথম পেস্ট করে দিব, এবং এখান থেকে যে ইংলিশ টাইটেলটা ছিল তাদের, সো এই ইংলিশ টাইটেলটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আসলে এটাকে কিন্তু ইংলিশ বলা চলে, এটা হচ্ছে বাংলিশ, যেরকম এ এম এ আর আমার এইভাবে লিখেছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন এফ এ জি ইউ এন এ, মানে ফাগুনে আগুন দিয়ে জালো নাকি টাইপের, তো যাই হোক তারা কিন্তু এইভাবে লিখেছে। সো এখন কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু এখানকার থেকে অনেকটা ইউনিক করে ফেলছি আমাদের পোস্টটা। এখন বাকি থাকলো কি, আমাদের হচ্ছে বাংলা কন্টেন্টটা কিংবা বাংলা হাতের লেখাটা। সো বাংলাটা আমরা এখন কপি করব, জাস্ট এখান থেকে কপি করছি এবং আমরা আমাদের সাইডে এসে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন বাংলাটাও কিন্তু আমরা এখানে পোস্ট করে ফেললাম কিংবা পেস্ট করে দিলাম। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বাংলাতে যে লেখা তাদের টাইটেলটা ছিল কিংবা হেডিংটা ছিল, সো এটা আমরা জাস্ট কপি করে নিয়ে যাব এবং এই বাংলার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এবং এটা আমাদের ইচ্ছা মতো আমরা সাজিয়ে নিতে পারবো। এখন টোটালটা কন্ট্রোল এ দিয়ে কপি করে আমরা কিন্তু এটা মিডিলে নিয়ে আসছি, আমাদের এক সাইডে ছিল, সো দেখতে পাচ্ছেন পোস্টটা আমরা মিডিলে নিয়ে আসলাম এবং সবগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে এখান থেকে কপি করছি এবং এখান থেকে সাইজটা আমরা একটু লার্জ করে দিচ্ছি, তার মানে বড় করে দিচ্ছি, তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা আরেকটু ছোট করে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টগুলো কিন্তু সবই বড় হয়ে গেছে, এখন পারফেক্টলি শো করছে। সো এই হয়ে গেল আমাদের লিরিক্স পোস্ট, এটা কিন্তু এখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি, এখানে মিনিমাম 50%-এর বেশি কপিরাইট ধরবে, বাট লিরিক্সের ক্ষেত্রে এটা কোনো কপিরাইট থাকবে না, বিকজ এটা একটি কমিউনিটি কন্টেন্ট, আমি আগে আপনাদেরকে বলেছি কিংবা বারবার বলতেছি। এখন এই সঙের ক্ষেত্রে এসিওতে কিংবা পোস্ট করার ক্ষেত্রে এসিওতে একটা জিনিস বেস্ট কাজ করে, সেটা হচ্ছে তারা যে কাজটা করেছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফাগুনে আগুন দিয়ে যাও এই জিনিসটা কিংবা এই সঙের কিংবা এই গানের প্রথম অংশটা কিন্তু তারা বোল্ড করে রেখেছে দেখতে পাচ্ছেন। এরপরে যে দীপময় দাস সিঙ্গারের নামটাও কিন্তু তারা বোল্ড করে রেখেছে। আসলে বোল্ড জিনিস কি যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই জিনিসটা লিখে জাস্ট আমি গুগলে সার্চ করছি, এখন গুগলে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি যে জিনিসটা লিখে সার্চ করেছি যে ফাগুনে আগুন দিয়ে যাও, এখান থেকে কিন্তু এই বোল্ড অক্ষরটা কিংবা বোল্ড অক্ষরগুলো আমি সার্চ করেছি গুগলে। সো এখানে দেখতে পাচ্ছেন ফাগুনে আগুন দিয়ে যাও, এই বোল্ডগুলো কিন্তু সবার আগে এসেছে। আসলে এখানে কিন্তু এসে এটার বোল্ড নাই, কারণ আমরা ওয়েব পেজে বোল্ড ছিল, কিন্তু এখন গুগল সার্চ বক্সে এসে এটা কিন্তু আর বোল্ড নাই, এমনি নর্মাল অক্ষর হয়ে গেছে কিংবা নর্মাল ফন্ট হয়ে গেছে। তারপরও এই অক্ষরগুলো যেখানে বোল্ড থাকবে সেইটা কিন্তু আগে আগে শো করবে দেখতে পাচ্ছেন, এই যেখানে এখানে প্রত্যেকটা এই অক্ষরগুলো বোল্ড কিন্তু আগে শো করবে, এটা কিন্তু ব্লগারের এসইওর বেস্ট একটা পার্ট আমার কাছে মনে হয়।
সো আপনারা আপনাদের ওয়েবসাইট এসে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই গানের মেইন টাইটেল কিংবা মেইন থিমটা সবসময় আপনারা বোল্ড করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে বিতে ক্লিক করলে মার্ক করে বোল্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর এই যে সিঙ্গারের যে নামটা, এটা আপনারা একইভাবে বোল্ড করে দিবেন। প্রত্যেকটার সঙ্গে এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখন এখান থেকে একটা কাজ আমরা করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে যদি যাই, তারা কিন্তু এই গানের ইউটিউবের একটা ভিডিও এখানে দিয়ে দিয়েছে। সো আমরাও যথারীতি আমাদের ব্লগার সাইডে ইউটিউবের ওই সংটা এখানে দিয়ে দিতে পারবো। সো এর জন্য আমরা কি করব, এই যে ফাগুনে আগুন দিয়ে যাও এই টাইটেলটা কপি করব এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউবে। এক্সাম্পল হিসেবে আমি ইউটিউবে চলে যাচ্ছি। সো ইউটিউবে যাবার পর এখান থেকে কিন্তু আমি ওই টাইটেলটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন ওই সংটা এখানে চলে এসেছে। অনেকগুলো সং এসেছে ওই রিলেটেড। সো এখান থেকে যেটা আপনাদের অরিজিনাল মনে হয় এবং ভালো মনে হয়, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মাত্র একদিন আগে আপলোড করা হয়েছে। সো এই সংটা আমি ওখানে দিতে চাচ্ছি, এই জন্য এটা আমি প্লে করছি। দেন প্লে করার পর আপনারা কী কাজ করবেন, এখান থেকে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন ইউটিউবে, সো শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। শেয়ার অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকভাবে আপনারা শেয়ার করতে পারবেন। তবে সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ইমবেড। সো ইমবেড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইফ্রেমের টোটাল কোড চলে আসবে। সো এই কোডটা আপনারা এখান থেকে মার্ক করে কপি করে নিতে পারেন কিংবা কাট করে নিতে পারেন কিংবা এখান থেকে ক্লিক করে কপি করে নিতে পারেন। সো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ব্লগারে। দেন ব্লগারে আসার পর এই সাইডে আপনারা খেয়াল করবেন যে এখানে লেখা আছে কিন্তু কম্পোজে আছি আমরা, এবং এই পাশে আছে এইচটিএমএল। যখন আমরা এইচটিএমএলে ক্লিক করব তখন কিন্তু আমাদের পোস্টগুলো সব কোডে রূপান্তরিত হয়ে যাবে, এবং কম্পোজে ক্লিক করলে টোটালি আমরা আমাদের পোস্টটা দেখতে পারবো। এখান থেকে এই সঙ্গের ইমবেডটা আমরা কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমরা এইচটিএমএলে ক্লিক করব। দেন এইচটিএমএলে ক্লিক করার পর একদম পোস্টের উপরে চলে যাব। দেন উপরে চলে যাওয়ার পর এখান থেকে দুইটা এন্টার দিয়ে দেবো, মানে ফাঁকা করে নেবো জায়গাটা। নেবার পর যেই কোডটা আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিব জাস্ট। এবং পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এই কম্পোজের উপর ক্লিক করি, তাহলে দেখবো ওই সংটা কিন্তু এখানে শো করে গেছে। এখন কম্পোজে আসার পর কিন্তু আমরা আমাদের সংটা যখন দেখতে পাচ্ছি, আমরা সংটা দেখবো যে এক পাশে চলে গেছে কিংবা যে কোনো এক সাইডে চলে যাবে স্বভাবত। সো আমরা এখান থেকে জাস্ট এই সংটা এইভাবে মার্ক করবো, দেখতে পারবো না যে মার্ক হয়েছে। দেন তারপর এখান থেকে আমরা সংটাকে এইভাবে মিডিলে বসে দিব। দেন দেখতে পাচ্ছেন এই সংটা কিন্তু মিডিলে বসে গেছে। তো সর্বপ্রথম সংটা আছে, মানে একদম ভিডিও সংটা আছে, এরপর এর নিচে কিন্তু আমাদের টোটাল লিরিক্সটা আছে। সো এই হয়ে গেল টোটাল আমাদের একটা লিরিক্স পোস্ট। এখন এইটা কিন্তু র্যাঙ্ক করতে খুব বেশি সময় লাগবে না আমার যতদূর মনে হয়, কারণ যথেষ্ট ভালো এবং ইউনিকভাবে আমরা পোস্টটা করেছি। আমি যে যেভাবে যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম সেইগুলো একটু ফলো করবেন। দেন এখন একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে লেভেলটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে কোন রিলেটেড গান সেটা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে সার্চ ডেসক্রিপশন আমরা কিন্তু শো করে নিয়ে আসিনি, আপনারা শো করে নিয়ে আসবেন। বেসিক সেটিং আগে দেখে আসবেন আগের ভিডিওগুলো থেকে। তারপর এখান থেকে সার্চ ডেসক্রিপশনে আপনারা এই রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দিবেন, দিয়ে জাস্ট যখনই আপনারা পাবলিশ করে দিবেন কিংবা পাবলিক করে দিবেন, তখনই কিন্তু আপনাদের পোস্টটা খুব শীঘ্রই গুগলে র্যাঙ্ক করে যাবে। এখন যদি আমাদের করা পোস্টটা আমরা এখান থেকে ভিউ করে দেখি, তাহলে দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লিরিক্স কিংবা আমাদের ছংটা আমরা যেভাবে বসিয়েছি, এবং এই হচ্ছে আমাদের গানটা। মানে টোটালি কিন্তু একটা প্রফেশনাল ভাব চলে এসছে এটার মধ্যে, দেখতে পাচ্ছেন। উপরে ফাগুনে আগুন দিও না, এরপরে এখানে আবার ইংলিশে ফাগুনে আগুন দিও না লিরিক্স, এরপর সিঙ্গারের নামটা দীপম দাস, এরপর সর্বপ্রথম যে আমরা ইউটিউবের সংটা এখানে দিচ্ছি এটা কিন্তু 100% প্রফেশনাল একটা ভাব নিয়ে চলে এসছে আমাদের আর্টিকেলের। এরপর এই যে সং, এরপর ইংলিশ কন্টেন্ট, এরপর এই সমস্ত বিষয়বস্তু যেভাবে আমরা পোস্টটা করলাম, সর্বনিচে আছে কিন্তু বাংলা কন্টেন্ট কিংবা বাংলাতে আমরা সংটা কিংবা লিরিক্সটা লিখেছি। সো এভাবে করলেই আশা করছি আপনারা খুব শীঘ্রই এখান থেকে ভালো মাপের আর্নিং করতে পারবেন এবং সাকসেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিন্তু পোস্টটা শো করে গেছে, ফাগুনে আগুন দিয়ে যাও, এবং আমাদের কোনো থাম্বনেইল এখানে দিয়ে লাগেনি, জাস্ট একেবারে কিন্তু আমাদের ভিডিওটাই এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আশা করছি টোটাল কনসেপ্টটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতে হবে। আমি এভরিথিং সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন, খুব সহজে আর্নিং করতে পারবেন, অ্যাডসেন্সও পাবেন 100% গ্যারান্টি, যদি আমার দেখানো মেথড অনুযায়ী আপনারা কাজ করেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো ধরনের সমস্যায় কমেন্টস করে জানাতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।